কাশ্মীরের মুসলমানদের অবস্থা বলেন কাদের অবস্থা, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন নাকি পারেন নাই? সেই 1947 সাল থেকে ব্রিটিশ থেকে ভাগাভাগি হওয়ার পর থেকে এই পর্যন্ত কাশ্মীর নিজেরা স্বায়ত্তশাসিত ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তাদের উপর থেকে জোর করে আরেকটি জনগোষ্ঠী সাহিত্য শাসনকে বিলুপ্ত করে উঠাইয়া নিয়ে তাদেরকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে এনে নিজেদের সম্পদ বানাইতে চায়, কথা কোন ঠিক কিনা? এই কাশ্মীরে যারা আছে তারা মুসলমান, তারা কি বেশিরভাগ তো মুসলমান, কাশ্মীরে মুসলমান, জম্মু কাশ্মীরে মুসলমান, টার্গেট মুসলমানদেরকে মেরে কাশ্মীরের মাটি দখল করা, কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে বর্ণবাদের কোন স্থান নাই, কেন নাই? কারণ আপনি যদি ভৌগোলিক এরিয়া ভিত্তিক মানুষগুলিকে যদি ভাগাভাগি করেন তাহলে পৃথিবীর মানুষের ভিতরে ভৌগোলিক ব্যবধান বিরাজ করবে, তৈরি হবে, কথা কোন ঠিক কিনা? ভৌগোলিক ব্যবধান তৈরি হয়ে যাবে, মানুষের ভিতরে গর্ব অহংকার চলে আসবে, ও আমার বাড়ি তো আফ্রিকা বাবা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমি আসছি, তোমার বাড়ি বাংলাদেশ, তোমরা গরিব দেশ, তোমার বাড়ি সোমালিয়া, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তুমি, এমনটি যেন মানুষ বলতে না পারে। এই জন্য আপনি দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বোঝা যাবে, যখন ইমাম সাহেব নামাজ পড়া শুরু করে, যখন আমরা নামাজের জামাতে দাঁড়িয়ে যাই, তো এই জামাতের ভিতরে কোন দেশের, নাকি ইন্ডিয়া, না বাংলাদেশি, না পাকিস্তানি, না হ্যাঁ সোমালিয়া, না সৌদি আরবের মুসলমানরা দাঁড়িয়ে আছে, কেউ কি কোনো বুঝতে পারবে? নামাজে যখন দাঁড়িয়ে যাই, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, গরিব দাঁড়ালো, সব যখন দাঁড়িয়ে গেল, তখন দেখা যায় যে এই নামাজের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের ভিতরে একটা ঐক্য তৈরি হয়, সুবহানাল্লাহ বলবেন না, একটা ঐক্য তৈরি হয় নামাজের মাধ্যমে। এখানে কোনো ঝামেলা নাই, গিলাগিলি মারামারি, কোনো বর্ণবাদ, কোনটা সাদা কোনটা কারা, আল্লাহু আকবার। হজের সময় মানুষ হজ করতে গেলাম, আমরা যারাই গেল হজ করতে সব সাদা পোশাক নিয়ে হজ করতে দাঁড়াই গেছে, সব সাদা পোশাক, মৃত্যুর পোশাক। আবার দেখেন তো একটা মানুষকে যখন কাফন করাইয়া যখন খাটের মধ্যে শোয়ানো হয়, তখন কি আপনি বুঝতে পারবেন লোকটা বাড়ি কোথায় ছিল? এ মন্ত্রী ছিল না মন্ত্রীর ড্রাইভার ছিল, ইমাম সাহেব হুজুর ছিল না সাধারণ একজন মুসল্লি ছিল, যে কোনো একটা অপরিচিত এরকম লাশ যখন খাটের উপরে কাফন করে শোয়ানো হয়, আপনি কি তখন চিনতে পারবেন? আপনি কি বুঝতে পারবেন? মানে ইসলাম জন্ম থেকেও বিভাজনে বিশ্বাস করে না, সুবহানাল্লাহ, বিভাজন ভৌগোলিক অবস্থান দিয়ে মানুষের মধ্যে ভাগাভাগি করবেন, সাদা কালো মানুষের ব্যবধান তৈরি করবেন, ইসলাম এটা বিশ্বাস করে না, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজি বলেছেন বৈস্তুলি আহমারা ওয়া আসওয়াদা, আহমারা ওয়া আসওয়াদা, যে ওয়ালি আরব ওয়া আজম, নবীজি বলেছেন আমাকে আরব জাতির জন্য পাঠানো হয়েছে, অনারব জাতির জন্য আমি নবী, সুবহানাল্লাহ, আমি আরব জাতির নবী, অনারব জাতির নবী, আমি সাদা মানুষের নবী, আমি কালো মানুষের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন, অনেক কালো মানুষ ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার জন্য সর্বপ্রথম হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিয়োগ করলেন। হঠাৎ করে একদিন দুইজন সাহাবী, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মধ্যে ছোট মানুষ তো, ইয়ং বয়সের মানুষ, দুইজন কি নিয়ে খটখট খটাখটি লাগছে, দুইজনের মধ্যে একটু বিতর্ক তৈরি হয়ে গেছে। তর্ক বিতর্ক যখন তৈরি হয়েই গেল, তখন হযরত আবু যর গিফারী হযরত বেলালকে বললেন যে বেলাল, তুমি একটা কালো মায়ের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশেই ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই আজান গেল, এইটা আওয়াজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজটা শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারীকে ডাকলেন, ডাকে বলেন যে আবু যর, ইন্নাকা ইমরুন ফীকা জাহিলিয়া, ইসলাম গ্রহণ করেছো ঠিকই, কিন্তু তোমার জবান থেকে এখনো জাহিল যুগের গন্ধ দূর হয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? কেন তুমি তাকে কালো বলে ডাক দিলাম? কেন তুমি কাকে কালো মায়ের সন্তান বলে কেন তুমি তাকে ডাক দিলাম? হযরত আবু যর গিফারী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, এই কথাটুকু তিনি বুঝতে পারলেন যে আমার তো অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তিনি মসজিদে নববীর দরজায় এলেন, মসজিদে নববীর দরজায় এসে তিনি নিজের মাথাটা মসজিদে নববীর দরজার সিঁড়ির সাথে লাগাইয়া এরকম শুয়ে আছেন। কয়েকজন সাহাবী দৌড়ে আসলে দেখিয়া আবু জুরকিফার একটু অসুস্থ হয়ে গেল নাকি, এখানে কেন দরজার মধ্যে মসজিদ দরজায় যদি একটা লোক শুয়ে থাকে আপনারা কি বলবেন, যে অসুবিধা হয়েছে কিনা, তা তার কোনো অসুবিধা হলো কিনা। কয়েকজন সাহাবি দৌড়ে আসে, দৌড়ে আসা বলো যে ভাই কেন এরকম, কই যে না আমি সেই জবানটা দিয়ে আমার কোনো অসুস্থ হয় নাই, আমি কোনো মৃগি রুগী না, অসুস্থতা আমাকে পেয়ে বসে নাই, আমার সেই জবান দিয়ে হযরতে বেলালকে আমি কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছি, হযরতে বেলালের কালো পাউটা যতক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে না লাগাবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠব না। আল্লাহু আকবার। ইসলাম বর্ণবাদী বিশ্বাস করে না। এই যে কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রয়োজনে আমরা মিটিং করব, প্রয়োজনে আমরা মিছিল করব, প্রয়োজনে আমরা মানববন্ধন করব, প্রয়োজনে আমরা রাজপথ দখল করব, তথাপিও কাশ্মীরের মুসলমানদের রক্তে কাশ্মীরের নদী, কাশ্মীরের এলাকা, নগর বন্দর রঞ্জিত হতে আমরা দেব না। কথা বলা ঠিক কিনা? এই কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করতে আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। কাশ্মীরে নয়, পৃথিবীর যেখানে যেখানে, যে মায়ানমারে কত মুসলমান মারলো দেখছেন? আচ্ছা এই পৃথিবীতে একটা দেশের নাম বলেন তো যেই দেশে মুসলমানরা হিন্দু মারতেছে, একটা দেশের নাম বলেন। মুসলমান বেশি হিন্দু মারতেছে, মুসলমানেরা খ্রিস্টান মারতেছে, মুসলমানেরা ইহুদি মারতেছে, মুসলমানেরা বৌদ্ধ মারতেছে, মুসলমানরা বেদিন মারতেছে, এরকম একটা দেশের নাম বলুন তো। কি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ কি পৃথিবীতে নাই? মুসলমানরা কি মারে? মারে না। ওরা মারে, ওরা মারে, ওরা স্বার্থান্বেষী। কথা বলা ঠিক কিনা? আল্লাহ ওদেরকে আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন।